নমস্কার, আপনাদের সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা। আজকে আমি একটা দুর্দান্ত টোটকা নিয়ে এসেছি। এই টোটকাটি অ্যাকচুয়ালি ল অফ অ্যাট্রাকশন, এবং এটি আপনাদের একদিন করতে হবে, হোলিকা দহনের দিন। আপনারা সবাই জানেন হোলিকা দহন একটি পবিত্র জিনিস, এই আগুনে দহনের ফলে সব কিছু পবিত্র হয়ে যায়। সেই কারণে এই দিনটাকে আমরা কাজে লাগাবো। আপনারা করে দেখুন, অসাধারণ ফল পাবেন। বছরে একটা দিনই আসে এরকম সুযোগ, এই সুযোগটা হারালে কিন্তু অনেক মিস করবেন। বন্ধুরা, এটি একটি স্পেল, এর মধ্যে কোনো রকম সুপারস্টিশন নেই। আপনারা নিজেরাও করে দেখলে বুঝতে পারবেন, যেগুলো আপনারা আগে অনেক করেছেন তা দহনে স্বয়ং ব্রহ্মা উপস্থিত হচ্ছেন এবং বিভিন্ন মানুষ সেই ব্রহ্মাকে পুজো করছেন। এই সময় আমরা যদি আমাদের স্পেলের কথাটি বলতে পারি এবং সেটি জ্বালিয়ে দিতে পারি, তাহলে আমরা অনেক বেশি বেনিফিট পাব। আপনারা করে দেখবেন, কিছুদিনের মধ্যেই আপনারা এর উপকারটা বুঝতে পারবেন। কিভাবে করবেন সেটাই এখন জানার বিষয়, সেটি জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে। এই কাজটি মাত্র একদিনের কাজ, এটি করতে হবে হোলিকা দহনের দিন, এবং ওই সময়টাকেও খুব ভালো করে মেনটেন করতে হবে। 2024 রবিবার রাত্রির 11:13 থেকে 12:32, এই সময়ের মধ্যেই আমাদের কাজটি করতে হবে, তাহলে আমরা অনেক বেশি বেনিফিটেড হতে পারবো। বন্ধুরা, এবার কাজটি কি সেটি আমি বলছি। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো নিজের হোক পরের হোক, যে কোনো সমস্যা, যে কোনো দুঃখ, যে কোনো হা হুতাশ, না পাওয়ার যে যন্ত্রণা, কান্না, সেইগুলি সব আপনারা কাগজে লিখুন। আপনারা একটা কাগজেও লিখতে পারেন, আবার আপনারা বিভিন্ন কাগজেও লিখতে পারেন। মানে একটা কাগজের মধ্যে একটা সাদা কাগজ নেবেন যেটার মধ্যে কিচ্ছু লেখা থাকবে না, এই কাগজটার মধ্যে আপনারা পরপর পরপর সুন্দরভাবে লিখবেন। একা একা বসে সময় নিয়ে আপনি এগুলো লিখুন। দিনের বেলা যে কোনো সময় আপনি এই কাজটা করে নিতে পারেন। হোলিকা দহনের সময় শুধু দহন করতে হবে, আর কিছু না। আপনি এই কাগজটিকে খুব যত্ন সহকারে মনের কোনায় খুঁজে 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 বার করুন, কোথায় আপনার কষ্ট, কোথায় আপনার অসুবিধা, কি আপনার চাহিদা, সেগুলি কাগজে নোট করুন, নীল কালি দিয়ে নোট করবেন। আর যদি চাকরির কথা হয়, তাহলে চাকরির কথাটিও লিখবেন, যে আমি এতদিন ধরে ভুগছি, আমার চাকরি হচ্ছে না, আমি এতগুলি চেষ্টা করেছি, এতগুলি পরীক্ষা দিয়েছি, এতগুলি ইন্টারভিউতে আমাকে ডেকেছে, কিন্তু তখন আমি সফল হইনি, এটা আমার জন্য ভীষণ কষ্টদায়ক ব্যাপার। আত্মজীবনী যেটাকে বলে, এই আত্মজীবনীটা, নিজের কষ্টটাকে পুরো বার করে দিয়ে লিখুন, চিঠি লেখার মতন লিখুন। এবার ধরুন রিলেশনের কোনো সমস্যা আছে, তাহলে রিলেশনের ব্যাপারেও আপনারা এভাবে লিখুন, যে এর সঙ্গে আমার রিলেশন ছিল, এখন আমার রিলেশনটা খারাপ যাচ্ছে, আমি চাইছি এর রিলেশনটা ভালো হয়ে যাক, আমি খুব কষ্টে আছি, যদি রিলেশনটা ভালো হয়ে যায় তাহলে আমার অনেকটা শান্তি লাগবে, এরকম ধরনের আপনাদের যা যা সমস্যা আছে সব জিনিসগুলো আপনারা পয়েন্ট আউট করে 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 লিখুন, একটা কাগজের মধ্যে লিখুন। আর যদি মনে করেন আমি চাকরির জন্য একটা কাগজে লিখবো, সেটাও লিখতে পারেন, আবার অসুখের জন্য আর একটা কাগজে লিখবো, সেটা লিখতে পারেন, রিলেশনের জন্য আর একটা কাগজ নেবো, সেরকমই লিখতে পারেন। এরকম ছোটো ছোটো টুকরো টুকরো কাগজ আপনারা নিয়ে নিন, এই টুকরো টুকরো কাগজের মধ্যে আপনারা আপনাদের সমস্যার কথাগুলি লিখুন। এই কাগজটায় ধরুন চাকরির কথা লিখলেন, আবার এরকম একটা কাগজ নিচ্ছেন যেই কাগজটায় আপনি অসুখের কথা লিখছেন, আবার এরকম একটা কাগজ নিচ্ছেন যেই কাগজটায় আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, টাকাটা পাচ্ছেন না, সেই কথাটা লিখুন। আলাদা আলাদা করেও লেখা যায়, আবার একটা কাগজেও লেখা যায়। এগুলো হাতের মধ্যে নেবেন, নিয়ে ইউনিভার্সের সঙ্গে আপনারা কথা বলুন। কথা বলবেন কি আপনি যেটা পেয়েছেন, বলবেন না যে দুঃখ এসছে তার জন্য আমি খুব দুঃখ পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, আমার খাবার খুব কষ্ট হয়েছে, এগুলো বলবেন না। বলবেন যা যা দিয়েছো এতদিন, যেগুলো আমি ভোগ করেছি সেগুলো আমি নিজে জানি,
তো এগুলো হয়তো আমার জন্য দরকার ছিল, এখান থেকে আমি শিক্ষা পেয়েছি, জ্ঞান পেয়েছি। দুঃখ কিন্তু আমাদেরকে দিয়েও যায় অনেক কিছু, মানুষ চিনতে সাহায্য করে, জ্ঞান দেয়, শিক্ষা দেয়, কিভাবে আমরা চলব, লাইফে কোথায় কোথায় ভুল ছিল সেগুলি কিন্তু সব জানান দেয় এই দুঃখ। সুখ কিন্তু আপনাকে এগুলি দিতে পারবে না, সেই কারণে বলবেন যে আমি তোমাকে রেসপেক্ট করছি, শ্রদ্ধা করছি যে তুমি এগুলো আমাকে দিয়েছ, কিন্তু এখন আমি এগুলো বুঝতে শিখেছি, জানতে পেরেছি কোথায় আমার ভুল, আজকে আমি তোমাকে এগুলো দিয়ে দিচ্ছি, তুমি ফিরে যাও আর আমার জন্য ভালো খবর নিয়ে এসো। এইটুকুই কথাটা বলবেন। হ্যাঁ, সুখকে যদি বলি দূর হয়ে যা, তখনই সুখ দূর হয়ে যাবে, কিন্তু দুঃখকে যদি বলি দূর হয়ে যা, দুঃখ কিন্তু আবার চেপে বসবে, দুঃখ কিন্তু দূর হবে না, আরো স্প্রেড হয়ে যাবে। সেই কারণে এখানে আমরা করছি কি, দুঃখকে রেসপেক্ট জানাচ্ছি, আর দুঃখকে তো রেসপেক্ট জানানো উচিত। এই জ্ঞানগুলো তো দুঃখ আমাকে দিল, দুঃখটা যদি না পেতাম তাহলে এই জ্ঞানগুলো আমার হতো না, জিনিসগুলো জানতে পারতাম না, মানুষগুলোও চিনতে পারতাম না, প্রত্যেকটা পদে পদে আমাকে বাধা দিয়ে 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 মানে খাঁটি সোনা করে দিয়েছে। সেই জন্য রেসপেক্ট করছি দুঃখকে। তাহলে পুরো জিনিসটা আপনি বললেন আপনার মনের কথা। আপনার যদি এখানে কান্না আসে, আপনি কেঁদে নিন, ফাঁকা ঘরে বন্ধ করে দিয়ে আপনি অঝোরে কেঁদে নিন। আপনার যদি হাসি আসে, আপনি অঝোরে হেসে নিন। এরপর আপনারা একটা নারকল নিন আর একটা ধাগা নিন, লাল ধাগা হতে পারে, হলুদ ধাগা হতে পারে, আর যদি ধাগা না থাকে, যদি কোনো সুতো হয়, সুতো দিয়েও আপনারা কাজটি চালিয়ে নিতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একটা নারকল নিয়েছি আর লাল ধাগাটা নিয়েছি, আর এই যে কাগজগুলি দেখুন, এখানে আমার চারটে চিঠি আছে, চারটে চিঠি আছে, চারটে চিঠিতে আলাদা আলাদা বিষয় লেখা হয়েছে। তাহলে এই চারটে চিঠি আমি এই নারকলের সঙ্গে বেঁধে দিলাম, আর এর সঙ্গে আপনি যদি চান কর্পূর, লবঙ্গ, দারচিনি এগুলো আমরা আহুতি দেব, তাহলে আপনারা আর একটা প্যাকেট নিন, অথবা এরকম একটা কাগজের মধ্যে নিয়ে নিন। এখানে দেখুন কর্পূর নিয়েছি, এবার সাতটা লবঙ্গ নিয়েছি, সাতটা দারচিনি নিয়েছি, সাতবার এই নারকলটাকে ঘোরাবো। মুড়ে নিলাম, মুড়ে নিয়ে এই দড়িটার ভেতরেই আমরা আটকে দিচ্ছি, এই বাঁধনটার ভেতরেই এগুলো সব আটকে দিলাম। এবার সাতবার ঘোরাতে হবে ক্লক ওয়াইজ মাথার উপর, এইভাবে এভাবে আমরা ক্লক ওয়াইজ সাতবার ঘুরিয়ে নিচ্ছি। আর যদি আপনি অন্যের জন্য করেন তাহলে অন্যের জন্য আপনারা করতে পারেন, তারও সাতবার ঘোরাতে হবে। ঘুরিয়ে নিলেন, ঘুরিয়ে নেওয়ার পর আপনি এটিকে বুকে জড়িয়ে ধরবেন, জড়িয়ে ধরে ফিল করছি আমার শরীরের ভিতর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি ওই নারকলের জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাচ্ছে। এটা আপনি ফিল করুন, বেশ কিছুক্ষণ ধরে রেখে ফিল করুন, দেখবেন কি অসাধারণ গায়ে শিরশির শিরশির করে উঠবে, সত্যি সত্যি আপনার অরা থেকে নেগেটিভ এনার্জিগুলো চলে যাবে। এবার আপনি এটা রেডি করে রেখে দিলেন আগে থেকে, এরপর কি করবেন, যখন সময় হবে ন্যাড়া পড়ার, বিভিন্ন পাড়ায় তো বিভিন্ন হয়, তো এখন অনেক কমে গেছে, হয়তো আপনার পাড়াতে হয় না, যদি আপনার সুযোগ থাকে আপনি নিজে নিজেই করে নিতে পারেন, শুকনো পাতা ঠাতা জোগাড় করে জ্বালিয়ে দিতে পারেন, আপনি করতে পারেন এটা। আর যদি সেটা সুযোগ না হয় তাহলে যেখানে হচ্ছে সেখানে আপনি চলে যান, চলে গিয়ে সেখানে আপনি এই নারকলটিকে আহুতি দিয়ে দিন। আহুতি দেওয়ার পর আর একদম এই কথাগুলো ভাববেন না যেগুলো আপনার জীবনের উপর দিয়ে বয়ে গেছে, সেই কথাগুলো আর ভাববেন না, সুখের কথাগুলো ভাববেন কিন্তু দুঃখের কথাগুলো ভাববেন না। তাহলে এটা গেল আপনার আহুতি দেওয়া হয়ে গেল। আরেকটি প্রসেস এখানে করতে পারেন, এটিও ল অফ অ্যাট্রাকশনের মধ্যে পড়ছে। যদি ধরুন আপনার কাছে নারকল নেই বা লেখার মতো টাইম নেই, কোনো রকমই কোনো সুযোগ হচ্ছে না, তাহলে আপনি যেখানে নেড়াপোড়া হচ্ছে সেখানে যান, খুব শ্রদ্ধা করে সেখানে একটু দাঁড়ান, প্রণাম জানান,
প্রণাম জানিয়ে এবার আপনার যে দুঃখের কথাগুলি, সেই দুঃখের কথাটা একটা একটা করে বলুন, নিজের মন থেকেই বলুন যে আমার অর্থের খুব কষ্ট। এটা বললেন, বলে চোখ বন্ধ করে এই অর্থের যে কষ্ট, সেই কষ্টটা সব আমি মুখের মধ্যে নিয়ে আসলাম হাওয়ার আকারে, এই হাওয়ার আকারে এনে এই হাওয়াটা আমি ছেড়ে দিলাম, এর মধ্যে নেগেটিভ এনার্জিগুলো চলে গেল। বা আমার চাকরি পাচ্ছি না, চাকরির জন্য আমি হন্য হয়ে ঘুরছি, আমার খুব কষ্ট, এই কথাটাও আপনি নিজের মনে মনে বললেন, বলে মুখের মধ্যে হাওয়াটা নিয়ে আসুন। কষ্ট, চাকরি পাচ্ছি না, চাকরির কষ্ট। তারপরে এই আগুনের মধ্যে আহুতি দিয়ে দিন। আপনার টেনশন, আপনার ধার দেনা হয়ে গেছে, যা কিছু আছে সেগুলি সব মনে করুন, করে হাওয়াটার মধ্যে নিয়ে আসুন এবং ওই হাওয়াটা ফু দিয়ে এই দহনের মধ্যে দিয়ে দিন। সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আপনি হালকা হয়ে যাচ্ছেন। এবার হোলিকা দহন তো হয়ে গেল, এক একজন এক একটা রিচুয়াল পালন করে হোলিকা দহন করেন। আপনাকে ওয়েট করতে হবে, অথবা পরের দিন আবার যেতে হবে। পরের দিন গিয়ে এই হোলিকা দহনের যে ছাই, সেইটি বাড়িতে নিয়ে আসবেন, বাড়ির দক্ষিণ পূর্ব কোণে এই ছাইটা, ভস্মটা রেখে দেবেন। এবার যদি কোথাও যাচ্ছেন কোনো সিরিয়াস কাজে, মামলা মকদ্দমা পরীক্ষা বা যে কোনো সিরিয়াস কাজে যাচ্ছেন, এই ভস্মের টিকা লাগিয়ে যাবেন, তাতে আপনার কাজটি শুভ হবে। আপনারা এইভাবে এই হোলিকা দহনে আপনারা এই ল অফ অ্যাট্রাকশনটা করতে পারেন। এটি একদিনেরই টেকনিক, বছরে একবারই সুযোগ আসে। দেখবেন সারাটা বছর, এই একটা বছর আপনি ভালো থাকতে পারবেন, আবার নেক্সট বছরে আবার আপনি নতুনভাবে করবেন। এই ছিল আমার ভিডিওটি, খুব সুন্দর একটি ভিডিও, ল অফ অ্যাট্রাকশন এবং শাস্ত্র অনুযায়ী হোলিকা দহনের যে পবিত্রতা, সেটিকেও আমরা গ্রহণ করছি, দুটো জিনিসই আমরা গ্রহণ করছি একসঙ্গে। কাজেই কাজ তো জোরদার হবে, করে দেখুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। যারা এখনও করে উঠতে পারেননি, আমার চ্যানেলটিকে সাপোর্ট করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা যারা রেইকি, হোলিফায়ার বা স্পিরিচুয়াল কোনো সাবজেক্ট শিখতে চাইছেন, যেগুলি আমি শেখাই, ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, যোগাযোগ করতে পারেন। আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।